আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সুমাইয়া বিনত কবির হিমা। আমি চট্টগ্রাম মেডিকেল থেকে পাশ করেছি। আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের 56তম ব্যাচ, আর এবার 19তম বিসিএসে আমি উত্তীর্ণ হয়েছি। তখন গত বছর সরকার ঘোষণা দিয়েছে ডাক্তার নিয়োগ দিবে। 42তম বিসিএস একটা স্পেশাল বিসিএস আসছে ডাক্তারদের জন্য। তখনই ভাবলাম যে আমিও কিছু করি। আমার যেহেতু করার সুযোগ এসেছে করোনার জন্য, তো আমি মাত্রই পাশ করে বের হলাম। তো বাসায় ছিলাম, একদম ফ্রি ছিলাম, তো ভাবলাম যে তাহলে পড়াশোনা শুরু করে দিই। তো আমি এফসিপিএস এমডি ওষুধ পড়া বাদ রেখেই আসলে শুধুমাত্র এটার জন্যই পড়েছি। পরিবারের সবাই, আমার আম্মু আর আমার নানা ভাই, তিনি করোনায় শহীদ হয়েছেন কিছুদিন আগে। তো ওনার খুব ইচ্ছা ছিল আমি ডাক্তার হই, সেটা উনি খুব চাইতেন। এবং বিসিএস হয়েছি শুনে উনি আসলে আনন্দে কান্না করে দিয়েছে। পড়াশোনার জন্য আসলে মানে এতগুলো মাস আমি কোনো কিছুই করিনি, কোনো চাকরি বাকরি কোথাও জয়েন করিনি, জাস্ট এটার জন্যই লেগেছিলাম। মানে অনেক অনেক পরিশ্রম গিয়েছে আসলে। সবে যেটা ভাবে যে স্পেশাল বিসিএস হয়তো কষ্ট কম, বাট না, আমাদের কিন্তু মার্কসটা হয়তো কম 100 নাম্বারের, বাট পড়াটা কিন্তু জেনারেল বিসিএসের মতোই। তো আসলে অনেক কষ্ট হয়েছে, অনেক ত্যাগ, অনেক রাত জাগা, অনেক পরিশ্রম। তো আলহামদুলিল্লাহ এতদূর আসতে পেরেছি, সবার দোয়া ছিল। আমার স্বপ্ন হচ্ছে আমি আগে ভালো মানুষ হতে চাই। আমি ভালো মানুষ হলে আমি ভালো ডাক্তার হব, দেশের জন্য কিছু করতে পারব। আগে আমি ভালো মানুষ বলবো, যে বি অনেস্ট, আর তুমি যেটাই করো সেটা মন থেকে করো, সৎ থাকো, তাহলেই তুমি ভালো করতে পারো। আমি আসলে বলতে গেলে আমি যখন এসেছি বাসায়, আমি চাতালায় থাকতাম, চাতালায় তখন কোনো ভাড়াটিয়ে ছিল না। আমি জাস্ট ওখানে আমি জাস্ট নিচে খেতে আসতাম। ইভেন ওই কয়টা মাস আমি বাসায় কারোর সাথে যে একটু বসে কথা বলবো ওই টাইমটা ছিল ক্ষতি করছে। আবার কিন্তু ভালো দিকও আছে, যেমন আমি যখন পড়ছিলাম আমাদের 42 বিসিএস এর রিলেটেড অনেক ফেসবুক গ্রুপ ছিল, সেখান থেকে আমরা অনেক হেল্প নিয়েছি। তারপর ভাইব এক্সপিরিয়েন্স অনেকে শেয়ার করেছে, ওগুলো আমরা জানতে পেরেছি, আগে তো এই সুযোগটা ছিল না। আবার খারাপ দিকও আছে, এটা যথেষ্ট টাইম নষ্ট করে। পরিশ্রম করে, চেষ্টা করে, আর বাবা মা হিসাবে আমরাও চেষ্টা করেছি যাদেরকে, যাতে ওদেরকে পায়ের নিচে একটা মাটি, শক্ত মাটি করে দিতে পারি। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চান নারীর ক্ষমতায়ন। আমি আল্লাহ আমাকে মেয়ে সন্তান দিয়েছে, আমি আসলে সন্তান হিসেবে ওদেরকে চেষ্টা করছি মানুষ করতে আর কি, বাকিটা আল্লাহর ইচ্ছা আর ওদের প্রচেষ্টা। আপনারা দোয়া করবেন যাতে ও ভালো মানুষ এবং ভালো ডাক্তার হতে পারে। বিসিএস উত্তীর্ণ হয়েছে এবং দেশের এবং দর্শক যেন সেবা করতে পারে, এটাই আমি ওর কাছে কামনা করতেছি।